এই যে বন্ধুরা, আজ কটা বিস্কুট চকলেট পেলে? কি পাওনি তো, পাবে কি করে? এখন তো অনেক বড় হয়ে গেছো, তাই না? সেই ছোট্টবেলার কথা মনে পড়ে? সকাল সকাল স্নান করে, টেরি বাগিয়ে, স্কুল ইউনিফর্ম পরে, একটা জাতীয় পতাকা হাতে নিয়ে স্কুলে যেতাম। হালকা রোদে মেঘলা আকাশ মাথায় নিয়ে বন্ধুদের সাথে লাইনে দাঁড়াতাম। হেডমাস্টার এসে চপ্পল খুলে খালি পায়ে আমাদের সবার প্রিয় জাতীয় পতাকা উত্তোলন করতেন। পতাকা ওপরে উঠত আর খোলা হাওয়ার হালকা দোলা খেয়ে পতপত করে উঠতে থাকত। আর হেডমাস্টার বলতেন, ভারত মাতা কি? আর আমরা সবাই বলতাম, জয়। 15ই আগস্ট কি? জয়। তারপর মান্ধাতার আমলের একটা হারমোনিয়াম বাগিয়ে স্কুলের দিদিমণি দেশাত্মবোধক গান ধরতেন। তারপর সব টিচারেরা একে একে বক্তৃতা দিতেন। বক্তৃতার শেষে দুই একজন পেছন পাকা বেড়ে ছেলে মেয়ে আবার কবিতা আবৃত্তিও করত। আর আমরা লাস্ট বেঞ্চের ছেলেরা উসখুস করতাম, কখন দুটো বিস্কুট দেবে। অবশেষে বিস্কুট যখনই পেতাম তখনই দৌড়ে পাশের ক্লাবে চলে যেতাম চকলেটের লোভে। সেখানে চকলেট কালেক্ট করে যেতাম পাশের পাড়ার ক্লাবে। এইভাবে 20-22টা বিস্কুট আর গোটা কতক চকলেট পকেটস্থ করার পর একটা জাতীয় পতাকা হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ির পথ ধরতাম আর বলতাম, ভারত মাতা কি? জয়। 15ই আগস্ট কি? জয়। সুভাষচন্দ্র বসু কি? জয়। ক্ষুদিরাম বসু কি? জয়।